কোনো আবেদন আজি যি মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া আছিল তাত যথেষ্ট সংখ্যক লোকৰ সমাগম ঘটিছিল। এইদরে মটরসাইকেলত বাইকত বিভিন্ন যুবকে হাতে হাতে এইদরে পতাকা লৈ অসম জাতীয় পরিষদের পতাকা লৈ দুলু আহমেদের সৈতে আহে আর এটা সময় দুলু আহমেদে মনোনয়নপত্র দাখিল করে। এটা হাজুর যে কংগ্রেস পার্টি সেই কংগ্রেস পার্টিক লৈ বিভিন্ন আলোচনা চলিছে। হাজুর কংগ্রেস পার্টি কোন হব কালি সন্ধ্যা পর্যন্ত ঠিক হওয়া নাছিল। প্রথমতে কোৱা হৈছিল হাজুর পৰা দিয়া হব। ইতিমধ্যে কংগ্রেসত যোগ দিয়া দীপেন পাঠক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তেওঁক টিকট দিয়া হব। ইপিনে গৌরব গগৈ হেঁচা প্রয়োগ করে আছিল যে অকন বৰাৰ পুত্র মানস বৰাক হাজুর পৰা টিকট দিব লাগে। এইবোৰ চলি থকাৰ পিছতেই আনোয়ার হুসেন নামৰ এজন অজ্ঞাত ব্যক্তি হঠাৎ নিশা কংগ্রেসে টিকট দিলে হাজুর পৰা। অবশ্যই আনোয়ার হোসেনে কংগ্রেসের পৰা টিকট বিচাৰিছিল, খবৰ মতে রিপুন বৰাৰ সৈতে ঘনিষ্ঠ যোগাযোগ আছিল আর যথেষ্ট পয়সা পাতি আছে এই আনোয়ার হুসেন নামৰ যুবকজনের। এটা প্রশ্ন হল যে আনোয়ার হোসেনক কিয় থিয় করা হল? যে এনে ধরনের খবর ওলাইছে যে কংগ্রেস নেতৃত্বই কংগ্রেস পার্টি বিজয়ী করাতকৈ দুলু আহমেদক পরাস্ত করবলে বেশি তৎপর হয়েছে। দুলু আহমেদে কংগ্রেসত আছিল, দুলু আহমেদ থিয় হলে বৃহৎ সংখ্যক মুসলিম ভোট পাওয়া বলে আশঙ্কা করা হয়েছিল। সেয়ে কংগ্রেসে এনে এজন মুসলমান ভোট প্রার্থীক দিলে যাতে মুসলমান ভোট বিভাজিত হয়ে বিজেপি জিকিলেও জিকক এনে ধরনের প্রচার এটা চলিছে এই বিষয়টুক লৈ পেলায়। যি কি নহোক হাজুর দুজন প্রার্থী দুলু আহমেদ আর আনজন যিজন কংগ্রেস প্রার্থী তেওঁলোকৰ ভাষ্য আছিল এই ধরনের। সুমন শূন্য হব দুই মেত, সুমন হরিপ্রিয়া শূন্য হব হাজুর আর কংগ্রেসের কথা এটা কংগ্রেসের কথা নকবই। কংগ্রেস পশ্চিম মই কইছো আসলে সুমন হরিপ্রিয়া ডাঙরীর মোক ধন্যবাদ দিব লাগে। মই যিমান সমালোচনা করছি সিমানে প্রার্থিত্বর কারণে নরেন্দ্র মোদী ডাঙর ঘরের বাইরে যাকে মানে বহিবলগা অবস্থা হয়েছে আর মই ভাবো যে তেওঁ প্রার্থিত্ব পালে মোৰ ভোটৰ ব্যবধানটো অন্য প্রার্থী পালে 10,000 কমিলে হয় তেওঁ পোৱা কারণে এতিয়া মোৰ 25-35,000 হব। মোর ভালে লাগিছে, মই ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পৰা হাজোৰ সমষ্টিৰ সন্মানীয় সমষ্টি হাজোৰ পৰা মই প্রার্থিত্ব পাইছো। মোৰ খুব ভাল লাগিছে আর মোৰ কর্মী সকল লগত আছে। যোৱা নিশা কংগ্রেসে যিকেইখন প্রার্থী তালিকা ঘোষণা করে তার মধ্যে হাজু আছিল, পশ্চিম গুৱাহাটী আছিল আর বৰপেটা আছিল। পশ্চিম গুৱাহাটীত সকলকে আচৰিত কৰি মীৰা বৰঠাকুৰক টিকট দিয়া হল। মীৰা বৰঠাকুৰৰ পশ্চিম গুৱাহাটীৰ সৈতে কোনো সম্পর্ক নাই। বোধহয় মীৰা বৰঠাকুৰে পশ্চিম গুৱাহাটীৰ এটা অঞ্চল ইতিমধ্যে ভ্রমণ করা নাই। বোধহয় মীৰা বৰঠাকুৰে পশ্চিম গুৱাহাটী সমষ্টিটোৰ উত্তৰ দক্ষিণ পূব পশ্চিম চিনি পায়নে নাই সেয়া প্রশ্নের বিষয়। মীৰা বৰঠাকুৰে আসলে কংগ্রেসের পৰা পূব গুৱাহাটীৰ পৰা টিকট বিচাৰিছিল। জিতেন্দ্ৰ সিঙে প্রতিশ্রুতি দিছিল আপোনাক টিকট দিম, প্রদ্যুৎ বৰদলৈ দিছিল, কিন্তু দেখা গৈছিল যে পূব গুৱাহাটীৰ পৰা প্রদ্যুৎ বৰদলৈ বিচাৰিছিল মীৰা বৰঠাকুৰক, গৌরব গগৈ বিচাৰিছিল পঙ্কজ বৰাৰ পুত্র শান্তনু বৰাক। এই দুইৰে মাজত যুঁজ চলি থকা অবস্থাত দেবব্রত শইকীয়াৰ প্রার্থী অসীমা বৰদলৈ টিকট দি দিয়া হয়। কিন্তু ইয়াক লৈ ছ'চিয়েল নেটৱৰ্কিং চাইডত যথেষ্ট সমালোচনা হয় মীৰা বৰঠাকুৰক কিয় টিকট দিয়া নহ'ল। সেয়েহে মীৰা বৰঠাকুৰৰ শেষত পশ্চিম গুৱাহাটীৰ পৰা টিকট দি দিয়া হ'ল। স্বাভাৱিকতে প্ৰশ্ন হৈছে সমষ্টিৰ ওপৰত জ্ঞান নথকা ব্যক্তি মহিলা মীৰা বৰঠাকুৰ তেওঁ যথেষ্ট সম্ভাৱ্যপূৰ্ণ প্ৰাৰ্থী, কিন্তু পশ্চিম গুৱাহাটীৰ প্ৰতি সম্পৰ্ক নথকা তেওঁক কিয় টিকট দিয়া হ'ল, ইয়াক লৈ বিভিন্ন আলোচনা চলিছে। আজি ৰহাত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ যোৱা হিমন্ত বিশ্ব শৰ্মাই জানিব দাবী কৰিছে আচলতে কংগ্ৰেছে বোধহয় তেওঁলোকক ভাল পায়, বিজেপিক এই আসনকেইটা ইতিমধ্যে উপহাৰ দিছে। জানো আমাকে ভাল পাই তো করলে নাকি কংগ্রেসে মুখ্যমন্ত্রীর কথা মাটিত নকা ভাল, এই বাংলাদেশ কোয়াই ভাল। স্যার কালে মনোনয়ন পত্র দিব, যাবার আপনি দেখলে পাওয়া নির্বাচনী প্রচার চলাব পড়া নিছিল, এবার কালে মনোনয়ন পত্র দিব জালুকবাড়ি। আমার জালুকবাড়ীত একবারে শেষর দিনাখন এখন আমি সভাত উপস্থিত থাকিম, বাকি জালুকবাড়ী রাইজে নিজে নির্বাচনী প্রচার চলাই আছে আর 5 বছর মই জালুকবাড়ী রাইজর লগত থাকুয়ে, গতিকে ইলেকশন বলে বেলেগে প্রচার চলাব মূর দৃষ্টিত নালাগে। আর স্যার নগাঁত এতিয়া রহাত যাবার আমার বিধায়ক আছিল, লোকসভাত আমি কে হাজার মান ভোটত পিছুয়াইছিল, এইবার আমি সকলে কঁকালত টঙালি বান্ধি লৈছো। বিষ্ণু দাস অসম গণ পরিষদ দলের প্রার্থী, আমি তেখেতক বিজয়ী করিমেই। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলে বিষ্ণু দাসক বিজয়ী করিবর কারণে সর্বোচ্চ উজাড়ি। আজি মহিলা সকল ওলাই আহা দেখা গেছে, রাইজে ফুটি দেখিছে না আপনাদের? লোকসভার নির্বাচনের সময় হিমন্ত বিশ্ব শর্মা একটা নৃত্য ডেন্স আপনাদের নিশ্চয় মনত পড়ছে,
বিভিন্নজনে বিভিন্ন নৃত্যর বাবে বিখ্যাত। গোবিন্দর নিজস্ব নৃত্যশৈলী আছে, মিথুন চক্রবর্তীর নিজস্ব নৃত্যশৈলী আছে, সানি দেওলৰ নিজস্ব নৃত্যশৈলী আছে, হিমন্ত বিশ্বৰ এটা নিজস্ব নৃত্যশৈলী আছিল। সেই নৃত্যশৈলী কেনেকুৱা নৃত্য নাজানো, লোকসভা নির্বাচনের সময় দেখিছিল, বহুদিন আমি দেখা নাছিলোঁ। কিন্তু আজি রহাত নির্বাচনী প্রচার চলাবলৈ গৈ হিমন্ত বিশ্ব শর্মাই সেই নৃত্য আরম্ভ করলে। আসলে রহাত যেটা হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়েছিল হেলিকপ্টার যোগে স্থানীয় অগপ প্রার্থী বিষ্ণু দাসের প্রচার চলাবলৈ, বৃহৎ সংখ্যক মহিলায় হিমন্ত বিশ্বর কাষলে আহি তেওঁ স্পর্শ করলে, কোনোবাই তেওঁ গালত বৈবিধ্যমানে গালত হাতখন দি চুমাও খাইছে, সকলে আশীর্বাদ দিছে, বিভিন্নজনে মহিলা আশীর্বাদ দি লৈ আহিছে। আর এইজন হৈছে অগপৰ প্রার্থী বিষ্ণু দাস, বিষ্ণু দাস। এই সভাতে হিমন্ত বিশ্ব শর্মাক দেখা গৈছিল সম্পূর্ণ আকৌ সেই পুরোনা রূপত। নতুনকৈ হিমন্ত বিশ্বক দেখা গেল পুরোনা যে লোকসভার নির্বাচন হয় যে ধরনের তেওঁ নাচিছিল, সেই একই নৃত্য আরম্ভ করলে হিমন্ত বিশ্ব শর্মায়। এই হিমন্ত বিশ্ব শর্মার দর্শকসকলেও নাচিবলৈ আরম্ভ করে হাত চুকাই চুকাই, আর ইয়াতে উৎসাহিত হয়ে হিমন্ত বিশ্ব শর্মায় হেঁপাহ পলুয়াই নাচে। লোকসভার নির্বাচনের পিছত এইবার বহুদিনের মূরত হিমন্ত বিশ্ব শর্মার এই নৃত্য দেখা গেল।